वेलकम टू बेंगल फिश एंड ब्यूटी सिक्रेट्स ब्यूटिफाई योरसेल्फ आमी तुम्हादेर जिनिया आज के आमी तुम्हादेर के शोनाबो सामने ही पुजो आसछे आर पुजोर आगे आमरा निजेदेर के भीषण जत्न नी समय होले ब्लीच करते चले जाए फेशियल करी और आज के आमी तुम्हादेरके बोलबो घरोया पद्धतिते कीभावे ब्लीच करबे माने फेशियल ब्लीच कीभावे करबे जाते तुम्हादेर मुख अनेक बेशी उज्जवल थाके सेई कथाई शोनाबो। आज वीडियो टा शुरू करार आगे तोमादेर जन्य निये एसेछि ब्यूटी सिक्रेट स्पेशल এই সাবানটা হলো সোল ফ্লাওয়ারের পিওর টিটি সোপ। শুধু তাই না, এটা হলো 100% পিওর ভেগান ন্যাচারাল এসএলএস ফ্রি কোল্ড প্রেস ট্র্যাডিশনাল হোমমেড সাবান। আর এই কারণেই আমি সাবানের কথা বলছি, অনেকেই আমাকে বলেছে তাদের অ্যাকনে আছে, তারা কী সাবান ব্যবহার করবে বুঝে উঠতে পারে না, ফেস ওয়াশ কী ধরনের ব্যবহার করবে সেটাও বুঝতে পারে না। তাদের ক্ষেত্রে বলছি, ফেস ওয়াশের বদলে তুমি এই সাবানটা ব্যবহার করতে পারো। এটা শুধু ফেসে নয়, এটা কিন্তু গোটা বডিতেই ব্যবহার করা যায়, আর পুরুষ নারী নির্বিশেষে সকলেই এটা ব্যবহার করতে পারবে। আমি এই সোল ফ্লাওয়ারের সাবানটা কিনেছি ট্রেল থেকে। ট্রেল হলো একটা শর্ট ভিডিও এবং ই কমার্স অ্যাপ। এখানে বিভিন্ন নামি দামি কোম্পানির নানা ধরনের জিনিস পাওয়া যায় এবং হিউজ ডিসকাউন্টে কিন্তু পাওয়া যায়। যদি মনে করো তোমরা নেবে তাহলে ট্রেল অ্যাপে আমি আমার ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখানে গিয়েই কিন্তু নিয়ে নিতে পারো এই প্রোডাক্টটা। এই সাবানটার দাম হলো 300 টাকা, ট্রেল সেটাকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে 240 টাকা। তারপরে তুমি আমার যে কুপন কোডটা ব্যবহার করবে তখনই এটা পেয়ে যাবে আরও ডিসকাউন্ট, মানে এটার দাম দাঁড়াবে তখন 192 টাকা। তাহলে বুঝতেই পারছো 150 গ্রাম এই ভালো সাবানটা, হ্যান্ডমেড ট্র্যাডিশনাল সাবানটা পেয়ে যাচ্ছ মাত্র 192 টাকায়। একটা কথা সবসময় জেনে রাখবে, ট্রেল শপে যে কোনো জিনিস 200 টাকার ওপরে তুমি যদি জিনিস কেনো তাহলে তার ডেলিভারি কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকে। আমরা প্রায়জনাই কিন্তু ব্লিচ হিসাবে ব্যবহার করি কেমিক্যাল ব্লিচ। কেমিক্যাল ব্লিচ যদি তুমি বারবার করতে থাকো, ঘন ঘন করতে থাকো, তাহলে তার সুদূর প্রসারী ফল একদম ভালো হয় না। প্রথম প্রথম তুমি বুঝতে পারবে না, প্রথম প্রথম স্কিনটা অনেক বেশি ব্রাইট লাগবে, লোমের কালারটা, মুখের যে ফেশিয়াল যে লোমটা থাকে, মুখের যে লোম থাকে তার কালারটা চেঞ্জ হয়ে যাবে, নিজেকে অনেকখানি উজ্জ্বল লাগবে, ট্যানটাও কিছুটা দূর হয়ে যায়। তাই ব্লিচটা বেশ ভালো লাগে, কোনো অনুষ্ঠান বাড়ি কোনো কিছু উৎসব এমনিই কিছু থাকলেই আমরা ব্লিচটা করে নিই, ব্লিচ করে তারপরে ফেশিয়াল করে নিই। কিন্তু এটা দীর্ঘদিন করতে করতে তোমার ত্বকের একটা মারাত্মক ক্ষতি করে। অনেকে তো প্রায় মাসে 2-3 বারও ব্লিচ করে, সেটা একদম উচিত না। আমি তো বলবো মাসে 1 বারের বেশি ব্লিচ তোমরা করো না। কেউ কেউ খুব যদি দরকার পড়ে সেক্ষেত্রে তোমরা 2 বার করতে পারো, কিন্তু আমি কখনোই পারতপক্ষে কেমিক্যাল ব্লিচকে পক্ষ নিই না, বা কেমিক্যাল ব্লিচটা একদমই আমি পার্সোনালি পছন্দ করি না। সেই কারণে আমি দর্শকদেরও সেই একই কথাই বলবো। আরেকটা কথা বলে দিই, ব্লিচ করতে গেলে অনেকে কিছু ভুল করে ফেলে। কখনোই চোখের চারপাশে, নাকের কাছে, এমন নাকের কাছে বলতে নাকের এই রকম জায়গাটায়, আবার তোমার মুখে যদি তিল থাকে, তিলের ওপরে কোনো জায়গায় যদি ক্ষত থাকে, বা কোনো জায়গায় যদি কেটে গেছে, ছড়ে গেছে, ব্রণ হয়েছে, লাল হয়ে গেছে, এইরকম কোনো জায়গায় যদি থাকে, সেখানে কিন্তু একদম ব্লিচ ব্যবহার করবে না। তাহলে আখেরে তোমার ভীষণভাবে ক্ষতি হয়ে যাবে। এই ব্যাপারটা সব সময় সচেতন থাকবে। ব্লিচের অ্যাক্টিভেটরের পরিমাণটা যদি ঠিকমতো না দেওয়া হয় তাহলে কিন্তু স্কিনে আরেক রকম সমস্যা দেখা দেয়। কাজেই ওইখানটাতেও সচেতন থাকাটা খুব দরকার। এত সচেতনতার মধ্যে না গিয়ে যদি তোমরা নিজেরাই ঘরোয়া পদ্ধতিতে ব্লিচ করো তাহলে ক্ষতি কোথায়, বরঞ্চ সেটা তোমার ত্বককে অনেকখানি ভালো রাখবে। তবে হ্যাঁ, এক্ষেত্রে তোমাকে একটু ধৈর্য ধরে করতে হবে, একটু রেগুলার করতে হবে, কারণ ঘরোয়া পদ্ধতি রেগুলার করলে কোনো ক্ষতি নেই, অনায়াসে করতে পারো রেগুলার তোমরা এইভাবে এই ঘরোয়া পদ্ধতিতে ব্লিচ। প্রথমে যে জিনিসটার কথা বলবো সেটা হলো টক দই। ঘরে পাতা টক দই হলে খুবই ভালো হয়, যদি না থাকে তাহলে প্যাকেটে যে ফ্যাট ফ্রি টক দই থাকে সেটা ব্যবহার করতে পারো, কিন্তু আমি বলবো ঘরে মাঝে মাঝে একটু টক দই পেতে রেখো, অনেক ক্ষেত্রে ভীষণভাবে সুবিধা হয়। ত্বক তো ভালো থাকেই, তার সঙ্গে সঙ্গে চুলকে ভালো রাখে, এমনকি টক দই আমাদের শরীরকে
ত্বককে ভীষণভাবে ভালো রাখতে সাহায্য করে। তাই টক দই ঘরে পেতে রাখলে খুব ভালো কাজ দেয়। এই টক দই তুমি শুধু শুধুও নিতে পারো, শুধু টক দই আর কিচ্ছু নেই, কিচ্ছু ইচ্ছা করলো না মেশানো, তখনও তুমি নিতে পারো। অথবা টক দই একটু বেসনের সঙ্গে মিশিয়ে নিয়ে তুমি মুখের মধ্যে মেখে নিলে, কিছুক্ষণ রাখলে, মিনিট করে রাখলে, তারপর তুমি মুখটা ধুয়ে নিলে। এটা রেগুলার করতে থাকলে তোমার ভালোভাবে ব্লিচের কাজ করে। আরেকটা মক্ষম দয় যদি টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিতে পারো, সেটা হলো কমলা লেবুর খোসা গুঁড়ো। এবার তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতেই পারে, কোথায় থেকে এখন কমলা লেবু পাবো? আমি সবসময় কিন্তু বলেছিলাম, এর আগেও বলেছিলাম, শীতকালে যখন কমলা লেবু খাও তার খোসাগুলো রোদ্দুরে খুব ভালো করে শুকিয়ে নিয়ে গুঁড়ো করে ফ্রিজের মধ্যে রেখে দাও। এবারে প্রয়োজনে সেটা তোমরা ব্যবহার করো। এক চামচ, বড় চামচের এক চামচ যদি টক দই নাও, তাহলে হাফ চামচ নেবে কমলা লেবুর গুঁড়ো। এই দুটোকে মিশিয়ে নিয়ে মুখের মধ্যে মেখে নাও, মিনিট কুড়ি রাখো, তারপরে ভিজে তুলো দিয়ে তোমরা মুখটাকে একটু ক্লিন করে নাও। দেখো তোমার মুখটা বাইরের কেনা ব্লিচের থেকে কোনো অংশে কিন্তু কম হলো না। যদি এই টোটকাটা তোমরা ব্যবহার করতে পারো বা এইটা যদি তোমার কাছে থাকে, আর যদি তা না থাকে তাহলে এখন একটা কমলা লেবু যদি জোগাড় করতে পারো, যদিও সেটা খুব কষ্টসাধ্য এই মুহূর্তে কমলা লেবু পাওয়া, কিন্তু পাওয়া যেতেই পারে, একবার জোগাড় করে দেখতে পারো। এরপরে যেটা বলবো সেটা হলো দই, দইয়ের সঙ্গে পাতিলেবুর রস। অনেকেই বলবে পাতিলেবুর রস সহ্য হয় না, কিন্তু পাতিলেবু প্রাকৃতিক ব্লিচের কাজটা করে। সেইভাবেই তোমরা যদি পাতিলেবুটাকে ব্যবহার করো, এক চামচ টক দই নেবে, দু এক ফোঁটা পাতিলেবুর রস নেবে, আর ইচ্ছা হলে তার মধ্যে মধু মিশিয়ে নাও। এই তিনটে জিনিসকে একসঙ্গে মিশিয়ে মুখের মধ্যে মাখো, মিনিট করে রাখো, তারপরে মুখটাকে ধুয়ে নাও। যদি তোমার পাতিলেবুতে মানে অসুবিধা থাকে, সেক্ষেত্রে পাতিলেবু ব্যবহার করো না, শুধু দই আর মধু ব্যবহার করো। দইতেও যদি অসুবিধা থাকে তখন বলবো কাঁচা দুধের সঙ্গে একটু মধু আর পাতিলেবু নিয়ে মিশিয়ে তুমি মুখের মধ্যে মেখে নাও। এটাও তোমার প্রাকৃতিক ব্লিচ হিসাবে কাজ করে এবং মুখে ত্বকটাকে অনেক বেশি পরিষ্কার করতে সাহায্য করে। আবার তোমরা ইচ্ছা হলে অনলাইন থেকে, আরেকটা জিনিস বলে রাখি এখানে তোমাদের, অনলাইন থেকে তোমরা এই যে কমলা লেবুর যে খোসার যে গুঁড়ো অনলাইনে কিন্তু পাওয়া যায়। আমি তোমাদের কিছু লিংক দিয়ে রাখবো, সেখান থেকে আনিয়ে নিতে পারো। এখন কিন্তু অনলাইনে সব কিছু পাওয়া যায়, একটু শুধু খুঁজে নিতে হবে আমাদের কোন জিনিসটা আমাদের লাগবে। এরপরে বলবো চন্দন গুঁড়োর কথা। চন্দন গুঁড়ো আর তার সঙ্গে সঙ্গে যদি একটু দুধ আর তার সঙ্গে একটু আমন্ড গুঁড়ো, এই তিনটে জিনিসকে মিশিয়ে নিয়ে মুখের মধ্যে যদি তুমি ভালো করে মেখে নাও এবং কুড়ি মিনিট রেখে মুখটাকে ধুয়ে নাও, এটা যদি রেগুলার করতে থাকো, তাহলেই তোমার প্রাকৃতিক ব্লিচের কাজটা কিন্তু করে। মুখের যে লোমটা আছে সেটা খুব বেশি কালার ফেড না হলো অনেকটা, দীর্ঘদিন করতে করতে প্রায় রোজই যদি তুমি করো, ধরো সপ্তাহে যদি, রোজ তো সম্ভব হয় না, সপ্তাহে যদি দুদিন থেকে তিন দিন তুমি যদি এটা করতে থাকো, তাহলে আমাদের যে ফেসিয়াল লোমটা আছে সেটাও কিন্তু অনেকটা কালারটা ফেড হয়ে যায়। আর আমার যে ঘরোয়া পদ্ধতিতে অবাঞ্ছিত লোম তোলার যে পদ্ধতি আছে সেটা যদি করো, তাহলে তো মুখের লোমটা উঠেই যাবে। তার সঙ্গে সঙ্গে ঘরে এই ধরনের ব্লিচ যদি তুমি করতে পারো, এই ফেসিয়াল ব্লিচ এই পদ্ধতিতে, তার কিন্তু তুলনাই হয় না। তোমরা করে দেখো বন্ধুরা, ভীষণ কাজের। আমি কখনোই কেমিক্যালের ওপর নির্ভর করি না, কেমিক্যাল করা পছন্দ করি না, কারণ আমার মনে হয় যে কোনো কেমিক্যাল ত্বকে একটা প্রভাব ফেলে যেটা আমাদের ন্যাচারাল জিনিস কিন্তু ফেলে না। আর আমি সবসময় তোমাদের ঘরে থাকা জিনিস দিয়ে বলি এবং সেইগুলো দিয়ে করার কথা বলি, তাই আমি এক্ষেত্রেও তোমাদের ব্লিচটা বলছি ঘরোয়া জিনিস দিয়ে করা। এইটা তোমরা যদি সপ্তাহে দুদিন তিন দিন করতে থাকো না, আমি নিশ্চিত খুব ভালো রেজাল্ট দেবে। শুধু পুজো কেন, সারা বছর ধরে করো তোমাদের ত্বককে ভালো রাখার জন্য। শুধু মুখ নয়, গলায়, ঘাড়, হাতে সব জায়গায় এই পদ্ধতি করতে পারো, আর এটা পুরুষ নারী নির্বিশেষে উভয়েই করা যায়। কেমন লাগলো এই পর্বটা জানাতে ভুল করো না, অবশ্যই জানিও। আর কোনো বিষয়ে আমার কাছে জানতে চাও সেটাও কিন্তু লিখে পাঠাবে। ভালো থেকো বন্ধুরা, নমস্কার।